কদিন আগে অপবিশ্বাস জুটি বেঁধেছিলেন রিয়াজের সাথে, কোনো সিনেমা বা নাটকের জন্য নয়, জুটি বেঁধেছিলেন একটি বিজ্ঞাপনের কাজে। আর এবার অপবিশ্বাসকে দেখা গেল নায়ক বাপ্পির সাথে, একদম জমকালো বেনারসির লেহেঙ্গায় জরোয়া সাজে এই নায়কের সাথে। বাপ্পির পরনে ছিল পাঞ্জাবি, ভোরের কাগজের জন্য যুগলবন্দি হয়েছেন এই জুটি। বাপ্পি এবং অপবিশ্বাস দুজনেই তাদের ফেসবুক থেকে জানিয়েছেন এরকমটা। বাপ্পির সাথে তেমন একটি মানায়নি বলেই জানিয়েছেন বেশ কয়েকজন উপভোক্তা। তবে অন্যদের কাছে জুটিটি তেমন খারাপ লাগেনি, কারণ অপুর চেহারায় যে গাম্ভীর্য ভাবটা আছে সেটা ক্যারি করার জন্য সুঠাম দেহের কোনো নায়ককেই বেশি মানায় অপুর সাথে। প্রিয় দর্শক, শাকিব খানের সাথে হয়তো আর অভিনয় করবেন না অপবিশ্বাস, এ কারণে নতুন নায়কদের সাথে ফটোশুট এবং বিজ্ঞাপনে হরহামেশাই দেখা যাচ্ছে অপবিশ্বাসকে। ফেরদৌসের সাথে নাচ, রিয়াজের সাথে বিজ্ঞাপন, আর এবার বাপ্পির সাথে ফটোশুট। কোন নায়ককে অপুর বিপরীতে সব থেকে বেশি ভালো লেগেছে? কমেন্ট সেকশনে লিখুন আপনাদের মতামত। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।